केंद्रीय सरकार सामाजिक न्याय विचार और क्षमतायन मंत्रणालय उद्योगे शनिवार उदयपुर राजश्री कला क्षेत्रे सामाजिक अधिकारिता शिविर अनुष्ठित है। एदिन এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জামাতিয়া, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, গোমতী জেলা সহকারী সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন অনুপম চৌধুরী, গোমতী জেলা শাসক রেভেল হেমন্ত কুমার প্রমুখ। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করে পরবর্তীতে ব্লকের মাধ্যমে মোট 1538 জনের মধ্যে প্রায় 1.30 কোটি টাকার 5767 টাকা সামগ্রী বিতরণ করা হবে বলে জানা যায়। 3 কোটির মধ্যে 2011 সালের যে আমাদের সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী প্রায় 3 কোটি 2 কোটি 68 লাখের মতো আমাদের দিব্যাঙ্গ আইডেন্টিফিকেশন হয়েছে 2011 সালে। ভারতবর্ষের প্রায় 3% মানুষ বর্তমানে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 5% কাছাকাছি আমার দিব্যাঙ্গ ভাই বোনরা রয়েছে, তাদেরকে একটা শব্দ বলে উনি সম্মানিত করেছেন। শুধু কথা বলে সম্মানিত করেননি, পাশাপাশি তাদের চলার জন্য পথে 7টা আইটেম ছিল, যে তাদের চলতে 7টা বিষয়কে দিব্যাঙ্গতার ক্যাটাগরিতে আনা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীজি 21টা বিষয়কে দিব্যাঙ্গতার ক্যাটাগরিতে, শ্রেণীতে উনি এনেছেন 2016 সাল থেকে। আজকে 21টা বিষয়ে আমরা আইডেন্টিফাই করেছি, সে দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য কানে যারা শোনে না সেই জিনিস থেকে শুরু করে ট্রাইসাইকেল থেকে মোটরাস ট্রাইসাইকেল থেকে শুরু করে হুইল চেয়ার থেকে শুরু করে তাদের স্ট্রিক, এমন অনেক বিষয় রয়েছে। এবং যারা চোখে দেখে না তাদের জন্য একটা স্পেশাল মোবাইল, পড়াশোনার জন্য একটা কিট ব্যাগ, এ ধরনের অনেক কিছু আইটেম সেই জায়গার মধ্যে রয়েছে। আজকে আমরা এই শিবিরে যারা দিব্যাঙ্গ ভাই বোন রয়েছে তাদেরকে 305 জন বেনিফিশিয়ারিকে আমরা 634টা অ্যাপ্লায়েন্সেস, মানে 305 জনকে 634টা বিষয় মানে জিনিস আমরা তাদেরকে আজকে দেব, যার মূল্য হচ্ছে 24,18,000 টাকা, সে বিষয়গুলি আমরা দেব। তাছাড়া রাষ্ট্রীয় বয়সী যোজনা, রাষ্ট্রীয় বয়সী মানে যারা বয়স, আপনারা দেখছেন নিউজ ভিউ 365, সত্য ও নিরপেক্ষ সংবাদ, রাজ্য ও দেশের তাজা আপডেট খবর দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজ ভিউ 365 এবং লাইক করুন ফেসবুক পেজ।